পহেলা অক্টোবরে কাজ শুরু করে 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে 6 সংস্কার কমিশন। গণহত্যায় জড়িতদের বাদে রাজনৈতিক দল ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজর। প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশন প্রধানদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, এই সংস্কারের কাজ শেষ করে রাষ্ট্র সংস্কারের আরও কাজে হাত দেওয়া হবে। নিলাদ্রি শেখরের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে হাত দেয়। সেই ধারাবাহিকতায় নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারে গঠন করা হয়েছে 6টি সংস্কার কমিশন। কমিশনের প্রথম বৈঠকে কি হবে কমিশনের কার্যপদ্ধতি, কিভাবে সদস্য বাছাই করা হবে, এসব নিয়েই আলোচনা হয়েছে। কমিশনের সদস্যরা থাকছেন অবৈতনিক। বৈঠক শেষে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সবকিছু চূড়ান্ত করা হবে। তো আমরা মোটামুটি কয়েকটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে, এবং আমরা আশা করছি ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন, এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, আমাদের প্রায় 1000 মানুষকে হত্যা করেছে, বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজের যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, সংবাদ সম্মেলনে জানানো হয়, গণহত্যার বিচার শুরু হলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের অধীন ছিলাম, আমরা বিভিন্ন ভাবে বঞ্চিত হয়েছি, ভোটাধিকার থেকে শুরু করে বহু ক্ষেত্রে আমাদের বঞ্চনা, এবং অতীতটা যেন আবার পুনরাবৃত্তি না ঘটে, এই জন্যই কতগুলো পরিবর্তন আনতে হবে, কতগুলো সংস্কার করতে হবে। এই জয়টি সংস্কার কমিশন আসলে যেই প্রায়োরিটি বেসিসে কাজ করবে, ফলত এই জিনিসগুলোকে যদি আমরা গুছিয়ে আনতে পারি, এর পরবর্তীতে আরো অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে টেবিলে, এবং কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফেরার পর নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ শুরু করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।